সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌনি রয়কে সর্বদা সক্রিয় দেখা যায়, কেননা সেখানেই তারকা তার এফডিডের আপডেট তার ভক্তদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন। তাই তো অবশ্য মাঝে মাঝে বোল্ড অবতারেও ধরা দেয়, যার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় দেখা যায় সুন্দরীকে। বাইদয় বর্তমানে তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল একাধিক ছবি আপলোড করে আলোচনায় এসেছেন, কেননা রিসেন্টলি মালদ্বীপ থেকে তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি আপলোড করেন বিকিনি পরা অবস্থায়। মূলত সমুদ্র সৈকতের পারে তারকা কেমন অবস্থায় দেখা যায়, তাই তো অবশ্য রিসেন্টলি নতুন করে দর্শকদের কাছে লাইমলাইটে এসেছেন এই সুন্দরী। মোরোবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দেয়, পাশাপাশি অনেকে আবার তাকে লাভলি বলে দাবি করেন, সেই সাথে অনেকে আবার তাকে হাইগার্মি বলে দাবি করেন। মোরোবার অনেকে আবার বিউটিফুল লিখেছে, পাশাপাশি অনেকে আবার গর্জিয়াস বলে দাবি করেন। যাই হোক, সব কিছু মিলে আপাতত মৌনি রয় তার দর্শকদের কাছে এভাবে আলোচনায়। বাইদোয়ে বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম মৌনি রয়, কেননা তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে তার ভক্তদের কাছে নজরে এসেছেন। কেননা তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে। তাই তো অবশ্য তিনি তার অভিনয় গুণে তার ভক্তদের কাছে বরংবার নজরে এসেছেন। মোরোবার সর্বশেষ এই তারকাকে একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যায়, সেখানে অবশ্য তার অভিনয় তার ভক্তদের কাছে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার চরিত্রটির জন্য তার অনুরাগীদের মধ্যে আলোচনাতে এসেছিলেন। এদিকে এই তারকার হাতে আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, তাই তো অবশ্য আগামী দিন তিনি তার নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন বলে এমনটাই শোনা যায়। পাশাপাশি আগামী দিনেও তাকে অবশ্য ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে, কেননা আগামী দিনে এই তারকার হাতে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ আছে বলে শোনা যায়। মূলত আগামী বছর থেকে এই তারকা সেটির শুটিংয়ের কাজ শুরু করবেন বলে আরও জানা যায়। সোভিয়ার জেনে তো নিলেন, বলিউডের তারকা মৌনি রয়কে আপাতত মালদ্বীপে বিকিনি পরা অবস্থায় দেখতে পায় তার ভক্তরা। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।